যে সেক্টর অফিসার দেখবে, ইঞ্জিনিয়াররা দেখবে, আমি সকাল সকাল কোনো অভিযোগ করি না, বিরোধীর ওপর অভিযোগ করিনি, পুলিশের ওপর অভিযোগ করিনি, ইসিআর ওপর অভিযোগ করিনি, একটা হিউজ জাইজান্টিক টাস্ক সেটা করতে গিয়ে এখন ইঞ্জিনিয়ার এত জব। আর একটা বোধহয় আমি যাবো যেখানে মেশিন আমার চালু হয়নি, একটাতে গেছিলাম 61-তে, আর একটাতে যাবো যেখানে খবর পাচ্ছি, কিন্তু সেক্টর অফিসার অ্যাটেন্ড করছেন। অনেক জায়গায় কী হয়, ঠিক পোলিং পার্টি যারা আছে তাদের ঠিকমতো ট্রেনিং তো হয় না বা লিটারেচার ঠিকমতো পড়ে না, তারা অপারেট করতেই গণ্ডগোল হয়, ইদিন প্রবলেম হয়, এটা মনে হয় আমার। আপনি সব বুথেই আপনাদের এজেন্ট বসেছে? হ্যাঁ, তাই তো আছে, কাল রাত থেকে ভয় দেখেছিল এসব জায়গায় বিশেষত, সেই জন্য আমি আছি। এখনও দেখবে বুথে একটু 100-200 মিটারের মধ্যে একটা লোক জমা টমা হচ্ছে, আমি সব বলছি না, গুন্ডাই মস্তাই না করে ঠিক আছে, সে তামাশা দেখতেই পারে। থ্যাংক ইউ।